ইসহাক আপনি জানতে চেয়েছেন দুগ্ধদানের মাধ্যমে যে সম্পর্ক সৃষ্টি হয় তেমনিভাবে রক্তদানের মাধ্যমে কি সম্পর্ক সৃষ্টি হয়? উত্তর হলো না। দুধ পান করার মাধ্যমে দুধ মা দুধ বাবা দুধ ভাইয়ের দুধ বোনের যে সম্পর্ক সৃষ্টি হয়, আপনি কাউকে ব্লাড দিলেন, আপনার ব্লাড কারোর শরীরে চলে গেল, এরপরে তার সাথে আপনার এরকম ভাই বোনের সম্পর্ক বা সন্তান পিতার মতো সম্পর্ক, এরকম কোনো সম্পর্ক হয় এমনটি নয়। বরং দুটি সম্পূর্ণ দুই বিষয়, শুধু দুধের মাধ্যমেই, তাও নির্দিষ্ট সময়ে যখন দুধ পান করবে 2 বছরের মধ্যে তখনই শুধুমাত্র এই সম্পর্কটা তৈরি হবে, রক্তদানের মাধ্যমে সেটি হবে না। লিমা আক্তার জানতে চেয়েছেন তাহাজ্জুদের নিয়ত করে সবসময় ঘুমাই কিন্তু তাহাজ্জুদ আদায় করতে পারি না, এটা কি আমার গুনাহের কারণে আমি বঞ্চিত? বোন লিমা, এর মানে হলো আপনার নিয়তটি খুব বেশি বলিষ্ঠ নয়, আপনার নিয়ত খুব বেশি শক্তিশালী নয়, আপনাকে সুদৃঢ় নিয়ত করতে হবে, আপনার ইচ্ছাকে আরও শক্ত করতে হবে এবং সম্ভাব্য সকল পন্থা অবলম্বন করতে হবে ভোর রাতে আপনার ঘুম ভাঙার জন্য। এর সবচেয়ে কার্যকর পন্থা হলো এসার সাথে সাথে শুয়ে যাওয়া, খুব দ্রুততার সাথে শুয়ে যাওয়া, যাতে করে পর্যাপ্ত ঘুম হয়ে যায়, আপনার উঠতে সুবিধা হয়। সেই সাথে অন্য যারা তাহাজ্জুদ পড়েন তাদের সাহায্য নিতে পারেন, তারা ফোন করে আপনাকে ডেকে দিলেন ইত্যাদি। আর নিজের চেষ্টা করা, সাধনা করা, এটাই হলো মূল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ত এবং আপনার সিরিয়াসনেস শুধু দেখবেন। আপনি যদি পরিপূর্ণভাবে সেটি ব্যয় করেন তাহলে ইনশাআল্লাহ সবসময় আপনি উঠতে পারবেন না, এমনটি তো হবেই না, বরং কিছু সময় না কিছু সময় আপনি অবশ্যই উঠতে পারবেন। এরপরে মাজহারুল ইসলাম জানতে চেয়েছেন হারানো টাকা কি করব, মালিককে অনেক খোঁজাখুঁজির পরেও পাই নাই, যদি পরিমাণ অনেক অল্প হয় আপনি গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন অথবা অন্য কাউকে দান করে দিতে পারেন, আর যদি অনেক বেশি হয় তাহলে যথেষ্ট খোঁজাখুঁজি করার পর, যথাযথ উপায়ে খোঁজাখুঁজি করার পর, বিজ্ঞপ্তি দেওয়ার পর, আশেপাশে ঘোষণা দেওয়ার পর কোনোভাবে পাওয়া না গেলে, পাওয়ার আশা ছেড়ে দিলে আপনি এই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিতে পারেন। আপনি নিজে অভাবী হলে আপনি নিজেও এটা ভোগ করতে পারেন, তার পক্ষ থেকে সবটা তার পক্ষে যুক্ত হবে ইনশাআল্লাহ। আহমেদ বিল্লাস আপনি জানতে চেয়েছেন আমি অনেকদিন বিনা টাকায় ট্রেন ভ্রমণ করেছি, এখন আমার করণীয়কে কীভাবে পরিশোধ করতে হবে? এখন ট্রেনের টিকিট করে ছেড়ে ফেলবেন, ট্রেনে চড়বেন না, সরকারের ঘরে টাকাটি জমা হয়ে যাবে, বিশেষ করে স্ট্যান্ডিং টিকিট যেগুলো সেগুলো কিনে নিতে পারেন, কিনে ওই পরিমাণ টাকার টিকিট কিনে আপনি ছেড়ে ফেলে দিলে সরকারের ঘরে টাকা জমা হয়ে গেল, আপনার দেনা পরিশোধ হয়ে গেল। ফাহিম বিনতে ফারুক জানতে চেয়েছেন পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নেকাব পরে নামাজ পড়া যাবে কিনা? জি অবশ্যই, নেকাব পরে সাধারণ অবস্থায় নামাজ পড়া যাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা ঢেকে সালাত পড়তে নিষেধ করেছেন এবং নারী পুরুষ সকলের জন্য সেটি সমানভাবে প্রযোজ্য। কিন্তু কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি এমন জায়গায় সালাত আদায় করছেন এখানে অন্য পুরুষ আসা যাওয়া করার প্রচণ্ড সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে আপনি নেকাব পরে সালাত আদায় করতে পারবেন, যেহেতু এটা বিশেষ ওজর রয়েছে।